শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রভাত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের বহু গুণের সমন্বিত রূপ হল চরিত্র। ন্যায়পরায়ণতা, সরলতা, শিষ্টতা, বিনয়, দয়া, সংযম প্রভৃতি মহৎ মানবীয় গুণের সমষ্টিই হচ্ছে চরিত্র। বলা হয়, কোনো মানুষকে সম্মুখ রূপে বুঝতে পারা তখনই যায় যখন তার চরিত্র বিশ্লেষণ করা যায়। চরিত্র বলে বলিয়ার মানুষেরই পৃথিবীকে সত্য সুন্দরের পথ দেখিয়ে যেতে পারে। মানুষের বাক্য, চিন্তা ও কর্মের যে পবিত্রতা তাকে ন্যায়ের পথে, সত্যের পথে, সুন্দরের পথে পরিচালিত করে, তাই সচ্চরিত্র। ফুলের সৌরভ যেমন চারদিকে ছড়িয়ে মানব হৃদয়কে মোহিত করে, তেমনি মহৎ চরিত্রের সৌন্দর্য সবার মন আকৃষ্ট করে এবং সবার হৃদয়ে একটা শ্রদ্ধা ও মর্যাদার আসন লাভ করতে সমর্থ হয়। চরিত্রবান ব্যক্তি পরম আত্মসংযমী। এজন্যই বলা হয়, একজন সচ্চরিত্রের মানুষ তার চরিত্রগুণে অন্যদেরকেও সৎ পথে পরিচালিত করেন। জন্মসূত্রে চরিত্র অর্জিত হয় না। শিশুকাল থেকে মানুষ ভালো মন্দ শিখতে শুরু করে। ছোটবেলা থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের চরিত্র ক্রমাগত আরও উন্নত রূপে গড়ে তোলার সময় মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় দিকগুলো গ্রহণ করে তা চর্চা করার মধ্য দিয়ে চরিত্রের বিকাশ ঘটে। অর্থাৎ পুরো জীবনটাই চরিত্র গঠনের সময়। ক্রমাগত চর্চার মধ্য দিয়েই একজন মানুষের চরিত্র গড়ে ওঠে, আর এজন্য প্রয়োজন সচেতন প্রয়াস ও সদিচ্ছা। শৈশব এবং বাল্যকালই হল চরিত্র গঠনের উপযুক্ত সময়, আর পরিবার ও সমাজ হল আমাদের চরিত্র গঠনের অন্যতম ক্ষেত্র। চরিত্রের শক্তিতেই মানুষ হতে পারে বিশ্ব বরেণ্য ও চিরস্মরণীয়। পৃথিবী চিরকালই উন্নত চরিত্রের মানুষকে স্মরণ করে। মনুষ্যত্ব অর্জনের সাধনায় চরিত্র গঠন খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা সব কিছুর মধ্যে উদারভাবে নিজেকে বিলিয়ে দিতে পারার মধ্যে রয়েছে উন্নত চরিত্র গঠনের পথ। জগতের কল্যাণ সাধনায় প্রতিনিয়ত কঠিন পথ পাড়ি দিতে পারে যারা, তারাই সত্যিকারের চরিত্রবান মানুষ হয়ে ওঠেন। পৃথিবী জুড়ে আজ এক অশুভ ছায়া বিস্তার লাভ করছে। মূল্যবোধের অবক্ষয়, অপসংস্কৃতির জোয়ার শিশু কিশোরদের স্বাভাবিক চরিত্র গঠনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় সর্বত্র চাই নবশক্তির নবজাগরণ। একমাত্র চরিত্র গঠনের মাধ্যমেই এই নবজাগরণ সম্ভব। নতুন দিনের প্রজন্মকে চরিত্রের সাধনায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই দেশ ও জাতির সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত হওয়া সম্ভব। উন্নত চরিত্র গঠনের প্রয়াসে সদিচ্ছা ও সচেতনতায় জাগ্রত হোক প্রতিটি হৃদয়, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ। আমি ফাতিমা আফরোজ সোহেলি। বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর। বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি। এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে। সুপ্রিয় বন্ধুরা, আজ 31শে অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 305তম দিন। তো চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। ১৯১৮ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর অস্ট্রিয়ায় বিপ্লব শুরু হয়। অস্ট্রিয়ার বিপ্লবী জনগণ অস্ট্রিয়ার প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অস্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলের আয়োজন করেন। শ্রমিক আন্দোলনের ইতিহাসে ১৯২০ খ্রিস্টাব্দের একটি উল্লেখযোগ্য ঘটনা হল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা। ১৯২০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর ভারতে তৎকালীন বোম্বাই শহরে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। সারা দেশ থেকে ৮০৬ জন প্রতিনিধি এই সমাবেশে যোগ দেন। এই সমাবেশের মধ্য দিয়ে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯৩৬ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজাদ প্রকাশিত হয়। ১৯৬৬ খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন। ১৯৮০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর লন্ডনের ইভিনিং নিউজ পত্রিকায় বিদায় লন্ডন শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়, আর যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকাটি বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে পত্রিকা অভূতপূর্ব আর্থিক সংকটে পড়ে। ১৯৮৪ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৯৪ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং সিউল চুক্তি স্বাক্ষরিত হয়। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনের আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্য দিয়ে এ ধরনের বুকে অমরত্ব লাভ করেছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। ১৮৭৫ সালের ৩১শে অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভ ভাই পটেল জন্মগ্রহণ করেন। ১৮২৮ সালের এই দিনে রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ান জন্মগ্রহণ করেন। ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্ত্বিক বি এইচ লিড ডেলহার্ট ১৮৯৫ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালের ৩১শে অক্টোবর তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক কিঙ্কি ফ্রিডম্যান জন্মগ্রহণ করেন। সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের অনেকেরই হয়তো জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। সুপ্রিয় বন্ধুরা, আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও কিন্তু একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যুও অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়, আজ ৩১শে অক্টোবর আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবারে। ১৯২৫ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার ম্যাক্স লিন্ডার মৃত্যুবরণ করেন। আমেরিকান লেখক ও কবি এইচ এল ডেভিস ১৯৬০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর মৃত্যুবরণ করেন। ১৯৭৫ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মণ মৃত্যুবরণ করেন। নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট স্যান্ডারসন মুল্লিকেন ১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। ২০২৪ সালের জুলাই মাস এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে ছাত্র জনতার অভূতপূর্ব ও অপ্রত্যাশিত গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতন ঘটে। উদীয়মান তরুণ প্রজন্মের মধ্যে বিকশিত নবজাগরণ বা রনিসার
উন্মেষণ থেকেই নবপর্যায়ের এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এদেশের ছাত্র জনতার বহু ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। তাই প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়, বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা যায়নি বৃথা, যাবে না বৃথা। বন্ধুরা, এবার আমরা শুনব আসিফ ইকবালের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। প্রিয় শ্রোতা, আজ আমরা আছি রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনারা জানেন, ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবে ভেঙে পড়েছে স্বৈরাচারী শাসকের 16 বছরের দুঃশাসনের দেয়াল। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে অর্জিত হয়েছে এক নতুন বাংলাদেশ। বৈষম্যের করাঘাত দূর করে স্বৈরাচার মুক্ত রাষ্ট্র উপহার দিতে যে আন্দোলন করেছে দেশের ছাত্র জনতা, তা সফল হয়েছে ঠিকই, কিন্তু এই বিজয় অর্জনের পথে ঝরে গেছে হাজারো তাজা প্রাণ। যারাও বা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, স্বৈরাচারের নির্মম বুলেট ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের সব স্বপ্ন, তাদের বরণ করে নিতে হয়েছে আজীবনের পঙ্গুত্ব। আজ আমরা কথা বলবো এমনই একজন অদম্য বীরের সঙ্গে। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগস্টের 4 তারিখে প্রথম প্রোগ্রামে যাই, আপনার 10 নম্বরে। তখন সকল মানুষই ছিল ওই জায়গাতে, সাধারণ হইতে এবং বিভিন্ন জনগণ, ওই 4 তারিখে 10 নম্বর। 10 নম্বরে যখন আমরা প্রোগ্রামে যাই, মহানগরের যুবলীগের সেক্রেটারি ছিল, ওরাও দখল দিছে 10 নম্বরে, আমরাও দখল করছি। ছাত্রদের সাথে মারামারি, পাল্টা দাওয়া দাই, এগুলা প্রায় 4 থেকে 5 ঘন্টা চলছে। 4 তারিখ রাত্রে আর বাসায় ছিলাম না। যখন শুনছি যে সুরেশের শেখ হাসিনা দেশ থেকে বলাইছে, আমি মিরপুর 10 নম্বরে আসি, তখন পুরো রোডেই ছাত্র জনতা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই রাজপথে ছিল। কারণ যেহেতু সুরেশের শেখ হাসিনা চলে গেছে, যারা যেখানে আছেন গণভবনের উদ্দেশ্যে রওনা করেন। যখন 2 নম্বর মিরপুর স্টেডিয়ামটা পার হইলাম, থানার সামনে আসার পরেই লেগে গেল মারামারি। ওই জায়গায় ছাত্রলীগ, যুবলীগ এবং কামলীগ, মানে ফুল বাহিনীটাই মিরপুর থানার সামনে ছিল, এমপি নিখিল সহকারে। আর ওখানে ছাত্রলীগ এবং যুবলীগ ওরা হেমনেট বাহিনী ছিল, ওদের হাতে হকি স্টিক, গ্রান্দা, ওইগুলা ওরা ব্যবহার করতেছে। 2 নম্বর থানার গেটটা যখন খুলছে, তখন আমি পুলিশের সাথে কথা বলতেছিলাম, সুরেশের হাসিনা চলে গেছে, আপনারা সাধারণ জনগণ, আমরাও সাধারণ জনগণ, আপনারা আমাদের সাথে সমন্বয় হয়ে রাজপথে নামেন, এমনকি বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। পুলিশ আমারে গুলি করছে, আমি ওনাদেরকে বলতে, মানে আপনারা যে গুলি চালাইলেন, এটা কেন চালাইলেন বা কার অর্ডারে চালাইলেন? এই 5 আগস্টে আমার পুরো গায়ে 12টা গুলি লাগছে, এখন আমার 4টা গুলি আছে, আমার চোখে একটা, কপালে আছে, এমনকি মাথায়ও আছে। তো আমি সেন্সলেস অবস্থায় ওই জায়গায় পড়ে থাকি। পরে আবার সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আসার পর আমার ওখান থেকে উঠেছে। 5 আগস্টের রাত্রে আমার প্রথম ট্রিটমেন্ট হয়ে গেলো পপুলারেতে, সাধারণ ট্রিটমেন্ট পপুলারেতে করে, করার পরে আমার আলোকে নিয়ে যায়। আলোক থেকে আমার অ্যাম্বুলেন্সে করে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগছে জাতীয় চক্ষুতে আসতে। আসার পরে আমার 5 আগস্টের রাত্রে আমার একটা অপারেশন করে, যেমন আমার চোখের রেটিনাগুলো আছে এগুলো ছিঁড়ে গুলি একবারে ভিতরে ঢুকে গেছে। 17 তারিখ থেকে আমি জাতীয় চক্ষুতে পুরো 1 মাস ছিলাম, চিকিৎসা চলছে। আবু সাইদ মুক্ত চলে গেছে, তারা কিন্তু আর ফিরে আসবে না। আর আমরা যারা আছি তাদের কিন্তু চোখ নেই, আমরা সারা জীবন এভাবেই ঢুকে চলতে হবে। যে সরকার, যিনি গভর্নমেন্ট হিসেবে এখন আছেন, তার উপরে আমরা নির্ভরশীল হয়ে আছি। যদি আমাদের কোনো পুনর্বাসন না করে, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, এটা আমরা বলতে পারি না। প্রিয় শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবের একজন অদম্য বীরের সঙ্গে। আগামী পর্বে কথা হবে এমনই একজন অদম্য বীরের সঙ্গে। আজ অদম্য বীর পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, যে কোনো জাতীয় সভ্যতার অনন্য এক অংশ হল তার সংস্কৃতি, যা ক্রমাগত নদীর মতো প্রবাহমান। নদীর মতো বলেই সংস্কৃতির রূপান্তর ঘটে, ভাঙন হয়, থাকে
দিন বদলে পুনরায় নতুন রূপে বয়ে বেড়াবার প্রচেষ্টা। তাই কোনো একটি নির্দিষ্ট ছকে বেঁধে ফেলা যায় না সংস্কৃতির সংজ্ঞা বা এর সীমা পরিসীমা। কেবল দেশ কাল ভাষা কিংবা ধর্মভেদে সংস্কৃতির এ রূপান্তরের যাত্রা অনুসরণ করা যায়। বাঙালি সংস্কৃতিও এড়াতে পারেনি এই অবধারিত পরিবর্তনকে। লোকসংস্কৃতির স্থান দখল করে নিয়েছে নগর সংস্কৃতি, তাই বলে লোকসংস্কৃতিও বিলীন হয়ে যায়নি একেবারে, নতুন রূপে ফিরে এসেছে নাগরিক জীবনে। সংস্কৃতির এই রূপান্তর প্রভাব ফেলেছে বাঙালির আবাসন, শিল্পচর্চা, খাদ্যাভ্যাস, পোশাক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন শুনব মোহাম্মদ ইসহাক আলীর গ্রন্থনা উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ঢেকে নিয়ে। এই গানের মধ্যে গ্রাম বাংলার ধান ভানার ঐতিহ্যবাহী অনুষঙ্গ ঢেকির সঙ্গে গ্রামীণ নারীর মিশে থাকার গভীরতা কিছুটা হলেও ফুটে উঠেছে। গম, চিরা, হলুদ, মরিচ গুঁড়া করতে প্রাচীনকাল থেকেই ঢেকির ব্যবহার হয়ে আসছে। তবে আধুনিক যন্ত্রের আগমনে গ্রাম বাংলার এই ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। বেশিরভাগ এলাকায় ঢেকি দেখা যায় না বলে নতুন প্রজন্মের কাছে অনেকটা গল্পের উপাদান হয়ে গেছে। ঢেকি গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী যন্ত্র, যা মূলত ধান থেকে চাল উৎপাদনের জন্য ব্যবহৃত হতো। এটি মূলত কাঠের তৈরি একটি লম্বা যন্ত্র, যার এক প্রান্ত ভারী ও মোটা থাকে এবং অন্য প্রান্তে চাপ দিলে ভারী অংশটি নিচে নেমে এসে ধানকে ভেঙে চাল তৈরি করে। গ্রামীণ নারীরা চালের গুঁড়া দিয়ে চিতল পিঠা, রুটি পিঠা, তালের পিঠা সহ হরেক রকমের পিঠা তৈরি করতেন। এসব তৈরি হতো ঢেকি চাটা চালের গুঁড়া দিয়ে। গ্রামগঞ্জ সহ সর্বত্র ধান ভাঙা, চাল তৈরি করা, গুঁড়া কোটা, চিরা কোটা, মশলাপাতি ভাঙানো সহ বিভিন্ন কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো চিরচেনা ঐতিহ্যবাহী ঢেকি। একসময় গ্রামের গৃহস্থ বাড়িতে ঢেকি থাকাটা বনিদি সমৃদ্ধ গৃহস্থ পরিবারের পরিচয় বহন করত। গ্রাম বাংলার মেয়েরা ঢেকিতে ধান বানতে গিয়ে এক ধরনের সমবেত গান গাইত, যা ঢেকি ছাটা গান নামে পরিচিত। এর মাধ্যমে তারা যেমন শ্রমের কষ্টটা কিছুটা লাঘব করত, তেমনি এক ধরনের আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছিল। এই ঢেকি ছাটা গান শুধুমাত্র কাজের অংশ ছিল না, বরং এটি গ্রামীণ নারীদের মিলনের একটি মাধ্যমও ছিল। গ্রামীণ নারীদের একত্রে কাজ করতে করতে সুখ দুঃখের কথা বিনিময়ের এই ঢেকি কেন্দ্রিক পরিবেশ তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। ঢেকি শুধুমাত্র চাল তৈরির যন্ত্র হিসেবে সীমাবদ্ধ ছিল না, এর ব্যবহার ছিল বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে। ঢেকির শব্দ এক ধরনের ঐতিহ্যবাহী সুর তৈরি করত, যা অনেক সময় উৎসবের আবহ তৈরি করত। বিয়ের আয়োজনের সময় ঢেকিতে চাল ভানার রেওয়াজ ছিল এবং সেই কাজটি শুভ হিসেবে গণ্য করা হতো। আমি নাচি
ঢেকি বাংলার এক অনন্য ঐতিহ্য যা বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। প্রিয় শ্রোতা, বাঙালি সংস্কৃতির এইসব চমৎকার অনুষঙ্গ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জায়গা থেকে এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখা। আসুন আমরা প্রত্যেকেই বাঙালি সংস্কৃতির ঐতিহ্যগুলোকে ধারণ করি, প্রকাশ করি এবং এগুলোকে বাঁচিয়ে রাখি। পাহাড়ের নান্দনিক পরিবেশ ও জীবনযাত্রা দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। বন্ধুরা, এ পর্বে আমরা শুনব নিশাত জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি, উপস্থাপনায় গুলশানারা হক। পাহাড়ের কান্না শুনে তোমরা যাকে ঝর্ণা বলো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বলছি বোবা পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা জলের ধারার কথা, যাকে কি আমরা ঝর্ণা বলে জানি। তেমনি এক ঝর্ণার গল্পই আজ আপনাদের বলবো পাহাড় ও প্রকৃতি পর্বে, যার নাম খৈয়াছাড়া ঝর্ণা। খৈয়াছাড়া ঝর্ণার ইতিহাস প্রায় 50 বছরের। ঝর্ণার উচ্চতা প্রায় 100 ফুট। ঘন ঝোপঝাড়ে ভরা ও দুর্গম হওয়ায় এই এলাকায় মানুষের পদচিহ্ন পড়তে অনেক সময় লেগেছে। কোনো এক সময় হয়তো প্রকৃতির খেয়ালেই পাহাড়ি ঢলের মাধ্যমেই সৃষ্টি হয়েছে এই ঝর্ণার। স্থানীয়রা এই ঝর্ণাকে চতল বলে, তাদের ভাষায় পাহাড় থেকে নেমে আসছে পানি, এতে আবার দেখার কী আছে। তবে পর্যটকদের ঘন ঘন উপস্থিতির কারণে তাদের ধারণা পাল্টাচ্ছে। প্রকৃতি প্রেমীদের কাছে ঝর্ণার মূল্য কতটুকু তা বুঝতে পারছে। এরকম অনেক ঝর্ণা পুরো সীতাকুণ্ড মিরসরাইয়ের পাহাড়ি এলাকা জুড়েই রয়েছে। যে কোনো ঝর্ণার মতো খৈয়াছাড়া ঝর্ণাও যাওয়ার উপযুক্ত সময় হল বর্ষাকাল, কারণ এ সময় ঝর্ণা থাকে নিজস্ব রূপে, তাই তার সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে। তবে হ্যাঁ, এ সময় কিছু বিপদও থাকে, এজন্য সবথেকে ভালো হয় বর্ষা শুরুর দিকে বা বর্ষা শেষ হওয়ার ঠিক পরপরই যাওয়াটা। আশেপাশের পরিবেশটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। টলটলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপটে। নির্জন শান্ত পাহাড়ে প্রায় 8টা ধাপ পেরিয়ে আছড়ে পড়ে পানির স্রোতধারা কলকল শব্দে বয়ে যাচ্ছে সমতলে। নামনা জানা লতাপাতা, গুল্ম, বাঁশবন, বনফল ও ফলের গাছ পরম মমতায় আগলে রেখেছে সৃষ্টির বিস্ময় এই ঝর্ণাকে। বনঝর্ণার এই দৃশ্য দেখলে চোখ ফেরানো যায় না। প্রকৃতি এখানে খেলা করে আপন মনে। গহীন বনে ছলাৎ শব্দে বয়ে চলা ঝর্ণাধারা ছুটে চলেছে অবিরত। খৈয়াছাড়া ঝর্ণায় যেতে চাইলে নানাভাবে যাওয়া যায়। দেশের যে কোনো স্থান থেকে আসুন না কেন, আগে চট্টগ্রামে এসে যেতে হবে মিরসরাই। এখান থেকে এরপর বাসে কিংবা নিজস্ব ব্যবস্থায় যেতে হবে বড় দ্বারকার হাট। তবে সব ধরনের যানবাহনে যাওয়া যায়। সেখান থেকে ভাঙা চোরা রাস্তা পাড়ি দিতে হয় পাহাড়ের কোল পর্যন্ত। বড়তাকি এলাকায় খৈয়াছাড়া বিদ্যালয়ের উল্টো দিকের মূল রাস্তা থেকে পিসডালা পথ চলে গেছে রেললাইন পর্যন্ত, যেখান থেকে শুরু ক্ষেতের আইলের। চলতি পথে হঠাৎ মাটি সরে গিয়ে উদয় হবে একটা ঝিরি পথের। স্থানীয় লোকদের ক্ষেতের আইলের পাশে বেড়ে উঠেছে আম, নারিকেল আর পেঁপের বাগান। এরপর শুধু ঝিরি পথ ধরে এগিয়ে যাওয়া। কিছু দূর যাওয়ার পর নজর কাড়বে লাল আর নীল রঙের ফড়িংয়ের মিছিল। যত দূর পর্যন্ত ঝিরি চলে গেছে, দূর পর্যন্ত শোনা যাবে গুঞ্জন। হাঁটতে হাঁটতে শোনা যাবে পানি পড়ার শব্দ। চারপাশে মন ভালো করে দেওয়া সবুজ দোল খাচ্ছে ফড়িংয়ের পাখায়। মাঝে মাঝে হরিণের ডাকও শোনা যায়। কিছুদের পর একটা মোড় ঘুরলেই চোখের সামনে নিজের বিশালতা নিয়ে হাজির হবে খৈয়াছাড়া ঝর্ণা। ঝিরির কাছ থেকে শুরু মূল ট্রেকিং, পথে গাইডও নিতে পারেন। তবে হ্যাঁ, এই চলতি পথে চোখের সামনে পড়বে টিনের চালা দোকান। সেখান থেকে পেয়ে যাবেন ঠান্ডা পানীয় জলের সাথে খাবারও। আশেপাশে তাকালে দেখবেন দেদার বিক্রি হচ্ছে পাহাড়ি বাঁশের লাঠি।
কেননা এখানে যেতে বাঁশের সাঁকো, আঁকা বাঁকা পাহাড়ি পথ, ছড়া ও তিন চারটি পাহাড় পেরিয়ে যেতে হবে প্রকৃতির সান্নিধ্যে। পথের 1 কিলোমিটার পর বাকি পথ যেতে হবে হেঁটে। তাই দেখবেন এখানে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের জুতো, শার্ট, প্যান্ট সহ র্যাগলিং ও জুমারিংয়ের নানা উপকরণ ও সরঞ্জাম। এগুলো প্রয়োজন আছে কারণ ঝর্ণা দেখতে হলে পাহাড়ে উঠতে হবে লাঠির সাহায্যে, বিশেষ করে যারা এর আগে কখনো পাহাড়ে ওঠেনি তাদের জন্য অবশ্যই দরকার। আর তাই তো পাহাড়ি ঝর্ণা খৈয়াছাড়া ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রতিদিন হাতছানি দিয়ে ডাকছে। তাই আর দেরি না করে ঘুরে আসুন দেশের অন্যতম বড় ঝর্ণা বলে খ্যাত খৈয়াছাড়া ঝর্ণা। প্রিয় শ্রোতা, পাহাড় প্রকৃতি পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন খৈয়াছড়া ঝর্ণার বিবরণ। আপনারা শুনছেন ম্যাগাজিন দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম গান শোনাব, এখন দিল আফরোজ রেবার কণ্ঠে একটি লালন শাহের গান। বন্ধুরা, সকলের স্নিগ্ধতায় আপনাদের সাথে সুন্দর সময় কাটিয়ে এবার বিদায় নিচ্ছি। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান।